পাহাড়ের চাষকৃত একটা তরমুজ আমরা আমরা কিন্তু আমরা খাবো, যেগুলো সব হচ্ছে দান্যামরিচ প্রচুর জাল। এর গ্রাম অন্য রকমের, মানে আমাদের সামনে পুরো খাবারের আয়োজন। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি, এবং আরো মনটাকে ভালো রাখার জন্য চলে এসেছি সেই জুমগড়ে। আমার ভিডিওগুলো যারা দেখেন হয়তো এই পরিবেশ, এই সিনারিটা, এই পাহাড়ের দৃশ্যটা হয়তো অনেকবার দেখেছেন। এই আজকে আমরা সেখান থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছি। রমজান মাস আসলে কিছু মুখরোচক খাবার কিন্তু হাট বাজারে পাওয়া যায়, তো অনেকগুলো ইফতার আমরা নিয়ে এসেছি। এখানে অনেকগুলো মানে সেই ইফতারের এখন আয়োজন চলতেছে, মানে সবগুলো মিচিং চলতেছে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে এগুলো হচ্ছে, এই দান্যাগুলো, দান্যামরিচ কিন্তু এখন আর দান্যামরিচ কিন্তু এখন কিন্তু হাট বাজারে পাওয়া যায় না। এই দান্যামরিচ হচ্ছে আমরা পাহাড় থেকে ছিঁড়েছি, আর এগুলো একসাথে মিক্স করার পর এখানে আবার আমরা শরবত নিয়ে আসছি। এই যে শরবত, তো এই শরবত খাবো। আর এখানে হচ্ছে বড় ধরনের একটা পাহাড়ের চাষকৃত একটা তরমুজ। তো এদিকে হচ্ছে একজনের লেবু কাটতেছে, লেবুটা তুমি এখানে না, এই কলা পাটায় রেখে কাটো, কারণ আমরা প্লাস্টিকের ব্যবহারটা হচ্ছে আমাদের কমাতে হবে। আমরা যত প্লাস্টিকের ব্যবহার কমাতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। এটা আমরা সকলে চিনি, এটির নাম হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা এর গ্রান অন্য রকমের, অন্য লেভেলের। ভিতরে লাল হবে অবশ্যই, তারপরে দেখি এখন ভিতরের রংটা কেমন সেটা একটু আমরা একটু দেখবো। ছুরিটা একটু আমাকে দাও দেখি তো, কোনোদিন হচ্ছে এত বড় তরমুজ কাটি নাই, আজকে একটু কাটি দেখি। মানে তরমুজ কাটতাছি, কি অবস্থা, কিভাবে যে হয়ে গেছে জানি না। এই ওয়াও, পুরো লাল, মানে আমাদের সামনে পুরো খাবারের আয়োজন। সে মুখরোচক খাবার সাপ মুখের সামনে যখন থাকে বা চোখের সামনে যখন থাকে তখন কি আর সেই সামলানো যায়, সামলানো কিন্তু যায় না। তো যাই হোক, প্রথম ইফতার খাচ্ছি এবছরে, প্রতি বছরে কিন্তু ইফতার খাওয়া হয়, মানে রোজার মাস আসলে মুখরোচক এরকম কিছু ইফতার আমাদের বক্ষণ করা লাগে। তো বক্ষণ করছি, আইটেম নিয়ে আসছে ওরা সবাই মিলে নিয়ে আসছে, এবং এখানে আবার দান্যামরিচ পেয়ে গেলাম জমি এসে, অন্যরকমের স্বাদ, প্রচুর জাল। সেটাও লাগছে খাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান লাসিত ভাই ওই প্রান্ত থেকে সে খেতে যাচ্ছে, তার মুখের পেট চুচু করতেছে। হ্যাঁ, তার পেট চুচু, আমি থাকতে পারছি না। তার পেট হচ্ছে চুচু করতেছে, আর একটা বড় বিষয় হচ্ছে তার জিব্বা থেকে লেলে বের হয়ে আসতেছে, মানে এই খাবারগুলো আমরা খাচ্ছি তাকে ফেলাইয়া। তো যাই হোক, আর দেরি করছি না, এবং সবশেষে সেই পাহাড় থেকে, সেই জুমগড় থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে সামনে আরেকটি নতুন ব্লগে, নতুন কোনো গল্পে।